বছরের পর বছর ধরে লুটপাট হয়েছে পিপলস লিজিং এর বিপুল পরিমাণ অর্থ। মাত্র তিন বছরেই হাওয়া হয়ে গেছে এই প্রতিষ্ঠানের 2,300 কোটিরও বেশি টাকা। হাইকোর্টের নির্দেশে গঠিত 5 সদস্যের কারণ উদ্ঘাটন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। 2015 সালের শেষ দিকে পিপলস লিজিং এর দায়িত্ব নেয় নতুন পরিচালনা পর্ষদ। ওই বছরের 30 সেপ্টেম্বর পিপলস লিজিং এর মোট সম্পদ ছিল 2,292 কোটি টাকা আর দায় দেনা ছিল 1,835 কোটি টাকা। অর্থাৎ ওই সময় দায় দেনার চেয়ে সম্পদের পরিমাণ ছিল 456 কোটি টাকার বেশি। এর 3 বছর পর 2018 সালের 31 ডিসেম্বর প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ 1,506 কোটি টাকায় নেমে আসে। বিপরীতে দায় দেনা দাঁড়ায় 3,368 কোটি টাকায়। সর্বশেষ 2020 সালের ডিসেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির মোট সম্পদের মূল্য ছিল 1,290 কোটি টাকা। এর বিপরীতে দায় দেনা ছিল 3,875 কোটি টাকা। অর্থাৎ প্রতিষ্ঠানটি থেকে লুট হয়ে গেছে প্রায় 2,600 কোটি টাকা। দেনা বাড়তে থাকার এক পর্যায়ে আলোচিত এই আর্থিক প্রতিষ্ঠানটির অবসায়নের জন্য হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ ব্যাংক। এরপর কারণ উদ্ঘাটনে একটি কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে প্রতিবেদনটি জমা দিয়েছে কারণ উদ্ঘাটন কমিটি। গত বছর বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের অনিয়মের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিয়েছিল একই কমিটি। ওই দুটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছে বাংলাদেশ ব্যাংক। তদন্ত প্রতিবেদনে সাবেক 5 ডেপুটি গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকের 249 কর্মকর্তাকে দায়ী করা হয়। সাবেক ডেপুটি গভর্নররা হলেন শীতাংশু কুমার সুরচৌধুরী, এস এম মনিরুজ্জামান, মুর্শিদ কুলি খান, আবুহেনা মোহাম্মদ, রাজি হাসান ও মোহাম্মদ নজরুল হুদা। পিপল লিজিং এর তদন্তেও একই ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির 6 জন পরিচালকের বিরুদ্ধে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে 2014 সালে পিপলস লিজিং এ বিশেষ পরিদর্শন পরিচালনা করে বাংলাদেশ ব্যাংকের DFIM। এরপর 2015 সালের নভেম্বরে পিপলস লিজিং এর নিয়ন্ত্রণ নেয় উজ্জ্বল কুমার নন্দী ও তার অনুসারীরা। আর তখন থেকে ক্রমাগত সম্পদ হারাতে থাকে প্রতিষ্ঠানটি, বাড়তে থাকে দায় দেনা, চলতে থাকে লুটপাট। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ কালবেলাকে বলেন, পিপলস লিজিং সম্পর্কিত তদন্ত প্রতিবেদন এখনো হাতে পাননি তিনি। আগের দুটি আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। বেঞ্চ নির্ধারণ হলেই এ বিষয়ে শুনানি হবে বলেও জানান এই আইনজীবী। এদিকে পিপলস লিজিং এর সব অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড সংগঠনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ প্রতিবেদনে মোট 18 দফা সুপারিশ করেছে অনুসন্ধান কমিটি। এর মধ্যে রয়েছে আর্থিক লুটপাটের সঙ্গে জড়িতদের ভবিষ্যতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব রকম নিয়োগ লাভে অযোগ্য করার ব্যবস্থা নিতে হবে। আর্থিক প্রতিষ্ঠানকে বন্ড ও এ ধরনের ইনস্ট্রুমেন্ট ইস্যুর মাধ্যমে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করতে হবে বলেও উল্লেখ করা হয়। তামজিদ মির্জা, কালবেলা।